হাই ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আমি রঞ্জিত আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন আরেকটি টিপস। ভিউয়ার্স, আপনার বাসার কোনো মানুষ অন্য কারোর সঙ্গে মোবাইলে কথা বলতেছে, আপনার সন্দেহ হচ্ছে কিন্তু ধরতে পারতেছেন না, কথা বলেই মোবাইল থেকে নাম্বারটি ডিলিট করে দিচ্ছে। তাহলে আজকে আমি যে টিপসটি দেবো, এই টিপসটি নিয়ে ফলো করলে নাম্বার যদি ডিলিটও করে দেয় তবু আপনি খুব সহজেই সেই নাম্বারটি বের করতে পারবেন। এর জন্য যে মোবাইল থেকে কথা বলেছে সেই মোবাইলে আপনি ডাটা কানেকশনটি দিয়ে নেবেন। তো আমি এখানে ডাটা কানেকশনটি দিয়ে নিচ্ছি। ডাটা কানেকশন দেওয়ার পর আপনাকে যেতে হবে প্লে স্টোরে। তো প্লে স্টোরে গেলাম। প্লে স্টোরে যাওয়ার পর আপনাকে ছোট্ট একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে। তো অ্যাপসটি ইনস্টল করে নিচ্ছি। অ্যাপসটির নাম হলো ই টু পিডিএফ। দেখেন ই টু লিখলেই আপনার অ্যাপসটি চলে আসবে। অ্যাপসটিকে ইনস্টল করব। কেউ যদি কারোর সঙ্গে কথা বলে অথবা এসএমএস করে, এসএমএস এবং ডায়াল করা নাম্বারটি রিমুভ করে দেয়, তারপরে খুব সহজে এই অ্যাপসের মাধ্যমে সেই তথ্যগুলো বের করা যাবে। কার সঙ্গে কত মিনিট কথা বললো, কীভাবে কথা বললো সব আপনি দেখতে পাবেন। তো অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে, এখন আমি অ্যাপসটিকে ওপেন করে নেব। ওপেন করলাম। ওপেন করার পর আপনাকে এই লাল লেখাটিতে এখানে একটি টিক চিহ্ন দিয়ে নিতে হবে। টিক চিহ্ন দেওয়ার পর প্রসেসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি নিচে দেখেন সাদা অংশের মধ্যে ক্লিক টু কন্টিনিউ লেখা আছে। ক্লিক টু কন্টিনিউ ক্লিক করবেন। ক্লিক করার পর ভিউয়ার্স দেখেন এসএমএস, জেনারেল কল লগ, কন্ট্যাক্ট, এখানে অনেক কয়েকটা অপশন দেওয়া আছে। তো এই অপশনের মধ্যে আপনাকে জেনারেল কল লগে ক্লিক করতে হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখার আগে আমি আরেকবার নিজেকে প্রমোট করে নিচ্ছি। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই বা আমার চ্যানেলে নতুন, তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে দেখেন বাম পাশে একটি তারিখ দেওয়া আছে এবং ডান পাশে আরেকটি তারিখ দেওয়া আছে। বাম পাশের তারিখটি হলো আপনি কত তারিখ থেকে দেখবেন, কত তারিখ থেকে আপনার এই কল লিস্টের তথ্যগুলো দেখবেন, আর ডান পাশে যে তারিখটা দেওয়া আছে সেটা কত তারিখ পর্যন্ত দেখবেন। তো কত তারিখ থেকে বাম পাশের তারিখটা আমি দেই, আমি যদি দেখেন ২০২০ সালের ডিসেম্বরের ১ তারিখ থেকে তথ্য দেখব। একে ক্লিক দিয়ে তারপর ডান করে দেবো। আর আজকের তথ্য দেবো, আমি আজকের তারিখটা দিয়েছি ২৭ জানুয়ারি ২০২১। এখন কল লগ ডিটেলস থাকবে এবং এই আমি যে নামে ফাইলটি ডাউনলোড করবো সেই নামটি এখানে দিয়ে দেবো। নাম দিয়ে দিচ্ছি আমি কি রঞ্জিত, ইনফো দিয়ে দিচ্ছি ইনফো কল লিস্ট। কল লিস্টও এতগুলো লিখতেছি না, রঞ্জিত ইনফো কল দিয়ে দিলাম। দেওয়ার পর আপনাকে এক্সপোর্ট টু পিডিএফে ক্লিক করতে হবে। করে আপনার কিছু পারমিশন যাবে, পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দিলেই আপনার দেখেন একটু লোড নেবে, প্লিজ লেখা দেখাচ্ছে। ভিউয়ার্স দেখেন আমাদের এখানে চলে আসছে ই টু পিডিএফ রিপোর্ট কল লগ। আমার এখানে সব তথ্য দেওয়া আছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে দেখেন যত তারিখ পর্যন্ত দিয়েছি এখানে সব তারিখেরই দেখাচ্ছে। তো আমি যদি এখানে যাই, তো ভিউয়ার্স দেখেন নেম, তারপর আছে ফোন নাম্বার, তারপর টাইম, তারপর ডিউরেশন, তারপর টাইপ। অর্থাৎ আপনার মোবাইলের মধ্যে ফোন বুকে যে নামে নাম্বারটি সেভ করা আছে সেই নামটাই এখানে দেখাবে। তারপর ফোন নাম্বার, ফোন নাম্বার দেখেন, ফোন নাম্বার দেখাচ্ছে। তারপর টাইম, অর্থাৎ কয়টার সময় কথা বলছে এবং কত তারিখে কথা বলছে সেটা দেখাচ্ছে এখানে। তারপর ডিউরেশন, কত মিনিট কথা বলছে সেটাও এখানে দেখাচ্ছে। তারপর টাইপ, রিসিভ, মিস কল, ডায়াল কল, কত বিস্তারিত দেওয়া আছে এখানে। তো ভিউয়ার্স, আপনি চাইলে আপনার যারা আপনার চোখে ফাঁকি দিতে চাচ্ছে তাদেরকে আবার ধোঁকা দেওয়ার জন্য আপনি এই কাজটি করতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।